हे गाइस, अगर आप फर्स्ट टाइम मेरे चैनल पर विजिट कर रहे हैं तो काइंडली सब्सक्राइब माय चैनल और साथ में बेल आइकन को भी प्रेस करें क्योंकि नेक्स्ट वीडियो की अपडेट आपको मिलते रहे। सो लेट्स गेट स्टार्टेड। RCFL অর্থাৎ রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার্স লিমিটেড থেকে কিন্তু অবশেষে অ্যাপ্রেন্টিসের জন্য রিক্রুটমেন্ট পাবলিশ হয়ে গেছে। মিনিমাম হায়ার সেকেন্ডারি যদি আপনার থাকে তাহলে আপনি এই অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে পারছেন। তাছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, MBA বা এনি ব্যাচেলার ডিগ্রি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এই অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে পারছেন। সেটার জন্য আপনাকে অনলাইন মোডে আবেদন করতে হবে না, এখানে কোনো রিটেন এক্সামিনেশন হচ্ছে না, এখানে আপনাকে কোনো এক্সামিনেশন ফি দিতে হচ্ছে, শুধুমাত্র কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনাকে সিলেকশন করা হবে। তো আজকের ভিডিওতে ডিটেলসে আমরা জানবো যদি RCFL এর সেই অ্যাপ্রেন্টিসের জন্য আমাদের আবেদন করতে হয় তাহলে আমরা কীভাবে সেই জবের জন্য আবেদন করব এবং লাস্ট ডেট কখন থাকছে, এজ কী থাকছে, কোয়ালিফিকেশান কী থাকছে, ডিটেলসে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সেই RCFL এর অ্যাপ্রেন্টিসের বিষয় নোটিফিকেশান নিয়ে ডিসকাস করব। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, যে যারা এখনও আমাকে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে ফলো করেননি, কাইন্ডলি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা আমাকে ফলো করতে পারেন, যেখানে আমি নতুন নতুন ভিডিও কিন্তু আপলোড করে থাকি। তো চলুন সমন্বয় না করে কিন্তু এখন আমরা চলে যাব সেই RCFL এর অফিশিয়াল ওয়েবসাইটে যেখানে সেই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছিল। অনেকগুলো কিন্তু পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে বন্ধুরা, তো কাইন্ডলি ভিডিওটাকে লাস্ট অবধি দেখুন, তাহলে কিন্তু আপনি এ টু জেড বুঝে যাবেন। তবে ভিডিও শুরু করার আগে এটা বলে রাখি যে যে কোনো জব আপনি যখনই অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অফিশিয়াল নোটিফিকেশানটা অবশ্যই অন্তত একবার চেক করে দেখবেন। তো চলুন দেখে নিই সেই অ্যাপ্রেন্টিসের জন্য RCFL থেকে কী নোটিফিকেশান পাবলিশ হয়েছে। তো বন্ধুরা, আমি এখন আছি RCFL এর সেই অফিশিয়াল ওয়েবসাইটে যেখানে সেই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছিল, অর্থাৎ রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার্স লিমিটেড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। তো আপনারা কাইন্ডলি এখান থেকে সেই নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবেন। অ্যাপ্রেন্টিসের জন্য যে নোটিফিকেশানটা এখানে পাবলিশ হয়েছিল কাইন্ডলি আপনারা সেটা নিচে থেকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি সেটা ডাউনলোড করা আছে, তো আমি এখন ডাউনলোড করছি না, আমি এখন সমনষ্ট না করে চলে যাব সেই নোটিফিকেশানের দিকে যেটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম এবং ডিটেলসে জানবো যদি সেই অ্যাপ্রেন্টিসের জন্য আমাদের আবেদন করতে হয় কীভাবে আবেদন করব এবং কোয়ালিফিকেশানগুলো কী লাগছে সেগুলো তো আমরা দেখে নেব। তো চলুন সমনষ্ট না করে এখন চলে যাই সেই নোটিফিকেশানের দিকে। তো বন্ধুরা, এটাই হচ্ছে কিন্তু সেই নোটিফিকেশান যেটা রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড থেকে পাবলিশ করা হয়েছিল, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। তো প্রথমে বলবো যদি সেটাতে আমরা আবেদন করি তাহলে কিন্তু আমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে এবং এটা অ্যাপ্রেন্টিসের জন্য বিভিন্ন পোস্টে কিন্তু ট্রেনিং করানো হচ্ছে, পাশাপাশি কিন্তু এখানে স্টাইপেন্ডও পাচ্ছেন আপনারা, স্যালারির বদলে এখানে স্টাইপেন্ড পাচ্ছেন। তো আমরা এখন নিচে দেখব যে সমস্ত পোস্টগুলো রয়েছে এবং ডিউরেশন এবং পার্সেন্টেজ অফ মার্কস এবং এজ সব কিছু আমরা এখানে দেখব। তো প্রথম দেখো, পোস্ট আন্ডার রিজিওনাল ডিরেক্টর অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং RDAT। তো প্রথমে নাম্বার ওয়ানে যেটা রয়েছে, যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট, অর্থাৎ AOCP, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি। সেটাতে বন্ধুরা পোস্ট রয়েছে 40টি এবং সেটার জন্য যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে পাস BSc, যদি আপনি পাসে BSc করে থাকেন তাহলে হবে, এবং যে সাথে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স অর বায়োলজি থাকে তাহলেও কিন্তু আপনি জবের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যদি আপনার BSc থাকে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অর বায়োলজি থাকে তাহলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। যেটা ট্রেনিং ডিউরেশন যেটা রয়েছে সেটা কিন্তু 1 বছরের এবং এজটা কিন্তু 1/5/2019 মধ্যে আপনার 25 বছর মধ্যে হতে হবে, এবং যে ম্যাক্সিমাম মার্কস চাইছে সেই মার্কসটা বন্ধুরা 50% কিন্তু আপনার সাথে লাগবে আপনার লাস্ট সেমিস্টার সব মিলিয়ে। তারপর নেক্সটের যে পোস্টটা রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট, যেটা শর্ট ফর্মে LACP আমরা বলি। সেটাতে নাম্বার অফ পোস্ট হচ্ছে বন্ধুরা 5টা এবং সেটাতেও কিন্তু BSc লাগছে আপনার, পাস BSc, সাথে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অর বায়োলজি লাগছে। সেটারও বন্ধুরা ট্রেনিং ডিউরেশনটা 1 বছরের এবং এজটাও কিন্তু 25 বছরের মধ্যে হতে হবে, মার্কসটা বন্ধুরা 50% এখানে লাগছে। নেক্সট বন্ধু যেটা রয়েছে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট
মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট, যেটাকে শর্ট ফর্মে বলি IMCP, সেটাতে বন্ধুরা 20 ভ্যাকেন্সি রয়েছে। সেটাতে শুধুমাত্র 5 বিএসসি এবং সাথে ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। সেটারও কিন্তু বন্ধুরা 1 বছর ট্রেনিং এবং 25 বছর বয়স থাকছে আপনার লাস্ট, এবং 50% মার্কস কিন্তু অবশ্যই লাগবে। নেক্সট বন্ধু যেটা রয়েছে সেটা হচ্ছে মেনটেন্যান্স মেকানিক্যাল কেমিক্যাল প্ল্যান্ট WMCP, যেটাতে 20 ভ্যাকেন্সি রয়েছে এবং কোয়ালিফিকেশানটা বন্ধু শুধুমাত্র কিন্তু এসএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস হলে কিন্তু আপনি এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। যেটার ট্রেনিং পিরিয়ড কিন্তু বন্ধুরা 2 বছরের থাকছে এবং বয়সটা কিন্তু 21-এর মধ্যে হতে হবে, এবং মার্কসটা কিন্তু 50% লাগছে আপনার হায়ার সেকেন্ডারিতে। তারপর নেক্সট যেটার বন্ধুরা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স, সেটার ক্ষেত্রে বন্ধুরা 17টি পোস্ট রয়েছে এবং সেটার ক্ষেত্রে বন্ধুরা এসএসসি হায়ার সেকেন্ডারি পাস হলে কিন্তু সেই পোস্টের জন্য আপনি আবেদন করতে পারছেন, এবং সেটার ট্রেনিং যে ডিউরেশন রয়েছে সেটাও কিন্তু 2 বছরের এবং বয়সটাও কিন্তু 21 বছর এবং মার্কসটাও কিন্তু 50% লাগছে। তো যারা ইলেকট্রিক্যালকে কোর্স করে রেখেছেন তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি এখানে রয়েছে। তো তারপর নেক্সট অনুযায়ী দেখব, নেক্সট বন্ধুরা অ্যাটেন্ডেন্ট রয়েছে। তো অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য সেখানে 2টো পোস্ট রয়েছে, সেটার ক্ষেত্রে বন্ধুরা কিন্তু এসএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস হলে হবে এবং সেটার ক্ষেত্রে কিন্তু 2 বছর ট্রেনিং ডিউরেশন থাকছে এবং 21 বছর লাগছে এবং 50% মার্কস অবশ্যই লাগবে। তো বন্ধুরা এখানে আমি বলে রাখি মার্কসটা কিন্তু 50% মার্কস সবার ক্ষেত্রেই রয়েছে, এখানে এজটা কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্স রয়েছে। এখানে হায়ার সেকেন্ডারির জন্য অনেকগুলো পোস্ট রয়েছে আমি প্রথমেই বলেছিলাম, তারপরে ওয়েল্ডারের জন্য রয়েছে, ওয়েল্ডারের জন্য গ্যাস এবং ইলেকট্রিকের ক্ষেত্রে 2টো পোস্ট রয়েছে, সেটার ক্ষেত্রে কিন্তু হায়ার সেকেন্ডারি পাস হলে হবে এবং সেটার ট্রেনিং ডিউরেশন থাকছে 1 বছর 3 মাস এবং সেটার বয়সটাও কিন্তু 21 বছর এবং 50% মার্কস লাগছে। তারপর বন্ধু রয়েছে স্টেনোগ্রাফার ইংলিশ, সেটার ক্ষেত্রে 20 ভ্যাকেন্সি রয়েছে, সেটার ক্ষেত্রে আপনি এসএসসি অথবা গ্রাজুয়েশন এনি গ্রাজুয়েশন থাকলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন স্টেনোগ্রাফার ইংলিশ পোস্টের জন্য। সেটার ক্ষেত্রে ট্রেনিং ডিউরেশন বন্ধুরা রয়েছে 1 বছর 3 মাস এবং 21 বছর অবধি, পার্সেন্টেজ কিন্তু 50%। তারপর নেক্সট রয়েছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, সেটার ক্ষেত্রে বন্ধুরা 10টো পোস্ট রয়েছে এবং সেটার ক্ষেত্রে কিন্তু এসএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি অথবা এনি গ্রাজুয়েশন যদি আপনার থাকে তাহলে আপনি যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। সেটার ক্ষেত্রে ট্রেনিং ডিউরেশন কিন্তু 1 বছর 3 মাস এবং বয়সটা কিন্তু 25-এর মধ্যে হতে হবে এবং মার্কসটা কিন্তু 50% লাগবে। তারপর নেক্সট যেটা রয়েছে বন্ধুরা হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, সেটার ক্ষেত্রে 2টো পোস্ট রয়েছে এবং কোয়ালিফিকেশান কিন্তু এসএসসি থাকলে আপনার হবে এবং 2 বছর কিন্তু সেটার ট্রেনিং ডিউরেশন রয়েছে এবং বয়সটা কিন্তু 25-এর মধ্যে হতে হবে এবং মার্কসটা কিন্তু আপনার হায়ার সেকেন্ডারিতে 50% অবশ্যই লাগবে। তারপর নেক্সট বন্ধুরা হাউসকিপার হসপিটাল, সেটার ক্ষেত্রে বন্ধুরা 5টো পোস্ট রয়েছে এবং এসএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি থাকলে আপনি যাওয়ার জন্য আবেদন করতে পারছেন এবং সেটার ট্রেনিং ডিউরেশন বন্ধুরা 1 বছর 6 মাস রয়েছে এবং বয়সটা কিন্তু 25-এর মধ্যে হতে হবে এবং মার্কসটা কিন্তু 50% অবশ্যই লাগবে। তারপর নেক্সট যেটা রয়েছে বন্ধুরা ফুড প্রোডাকশান জেনারেল, সেটার ক্ষেত্রে 4টো পোস্ট রয়েছে এবং কোয়ালিফিকেশান কিন্তু হায়ার সেকেন্ডারি পাস এবং ট্রেনিং ডিউরেশন বন্ধুরা রয়েছে 2 বছর, বয়সটা কিন্তু 21-এর মধ্যে হতে হবে এবং মার্কসটা কিন্তু অবশ্যই 50% লাগবে। তো বন্ধুরা তারপর নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ট্রেডের ক্ষেত্রে এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে 6টো পোস্ট রয়েছে এবং সেটার ক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন লাগছে MBA, HRA, MSW বা পোস্ট গ্রাজুয়েট অর ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন 2 ইয়ার ফুল টাইম কোর্স। যদি আপনার MBA থাকে অথবা ডিপ্লোমা থাকে পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে 2 বছরের কোর্স থাকে তাহলে আপনি যাওয়ার জন্য আবেদন করতে পারছেন, পাশাপাশি পোস্ট গ্রাজুয়েট হলেও কিন্তু আবেদন করতে পারবেন, পাশাপাশি MBA থাকলেও কিন্তু আবেদন করতে পারছেন। টোটাল পোস্ট রয়েছে 6টি এবং ডিউরেশন কিন্তু 1 বছর ট্রেনিং ডিউরেশন রয়েছে এবং এজটা কিন্তু 25-এর মধ্যে হতে হবে এবং মার্কসটা কিন্তু অবশ্যই 50% লাগছে। নেক্সট বন্ধু যেটা সেটা হচ্ছে এক্সিকিউটিভ মার্কেটিং, তো বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু 15টি ভ্যাকেন্সি রয়েছে এবং সেটার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা সেম MBA লাগছে মার্কেটিংয়ে যদি আপনার MBA থাকে অথবা পোস্ট গ্রাজুয়েট থাকে অথবা মার্কেটিং ম্যানেজমেন্টে ডিপ্লোমা থাকে 2 বছরের তাহলেও কিন্তু আপনি মার্কেটিং এক্সিকিউটিভের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে 15টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং
ট্রেনিং ডিউরেশনটা কিন্তু বন্ধুরা 1 বছরের এবং এজটা কিন্তু 25-এর মধ্যে হতে হবে এবং পার্সেন্টেজটা কিন্তু বন্ধুরা 50% অবশ্যই এখানে লাগছে। তার বন্ধুরা নেক্সট দেখবো সেটা হচ্ছে বন্ধুরা যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা করে রেখেছে তাদের জন্য, অর্থাৎ বিওটি যারা রয়েছে, অ্যাপ্রেন্টিস ট্রেনিং বিওএটি যারা রয়েছে, অর্থাৎ যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে রেখেছে তাদের জন্য কিন্তু এখানে রয়েছে বিভিন্ন পোস্ট রয়েছে। তো এখন যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে রয়েছে তার জন্য দেখব, প্রথমে যেটা আছে ডিপ্লোমা কেমিক্যাল, অর্থাৎ যারা কেমিক্যাল ডিপ্লোমা করে রেখেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তাদের ক্ষেত্রে দেখুন, ডিপ্লোমা কেমিক্যালের ক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশান কিন্তু লাগছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন রেসপেক্টিভ ডিসিপ্লিন। সেটার ক্ষেত্রে বন্ধুরা 19টি পোস্ট রয়েছে এবং ট্রেনিং ডিউরেশন কিন্তু বন্ধুরা 1 বছর এবং এজটা কিন্তু 25 বছরের মধ্যে হতে হবে এবং পার্সেন্টেজ কিন্তু 50% অবশ্যই লাগবে। তারপর বন্ধুরা ডিপ্লোমা মেকানিক্যাল, সেটার ক্ষেত্রে বন্ধুরা 18টি টোটাল পোস্ট রয়েছে এবং বন্ধুরা কোয়ালিফিকেশানটা কিন্তু সেমই রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগবে, সেটার ক্ষেত্রে বন্ধুরা 1 বছর এবং এজটা কিন্তু 25-এর মধ্যে, নাম্বারটা কিন্তু 50% লাগছে। তারপর ডিপ্লোমা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 12টি পোস্ট রয়েছে, সেটার ক্ষেত্রে বন্ধুরা সেম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লাগছে আপনার। তারপর ডিপ্লোমা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে 8টি পোস্ট রয়েছে, সেটার ক্ষেত্রেও ডিপ্লোমা লাগছে আপনার। তারপর ডিপ্লোমা সিভিল যেটা রয়েছে সেটার ক্ষেত্রে 3টি পোস্ট রয়েছে এবং সেটার ক্ষেত্রেও কিন্তু ডিপ্লোমাই লাগছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তারপর ডিপ্লোমা কম্পিউটার যেটা রয়েছে সেটার ক্ষেত্রে 2টো পোস্ট রয়েছে, সেটার ক্ষেত্রেও কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগছে আপনার। তারপর যেটা রয়েছে হচ্ছে ডিপ্লোমা মেডিকেল ল্যাব টেকনিক্যাল, সেটার ক্ষেত্রে 5টি পোস্ট রয়েছে এবং সেটার ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি কিন্তু আপনার থাকতে হবে এবং সেটার ট্রেনিং ডিউরেশন কিন্তু 1 বছর এবং এজটা কিন্তু 25-এর মধ্যে হতে হবে এবং পার্সেন্টেজ যেটা রয়েছে সেটা কিন্তু 50% অবশ্যই লাগবে। তো বন্ধুরা তারপর নিচের কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে সেগুলো দেখে নেব। তো প্রথমে দেখে নেব আমরা রিল্যাক্সেশন যেটা রয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, যেমন এসসিএসটির জন্য কিন্তু 5 ইয়ার রিল্যাক্সেশন রয়েছে, তাছাড়া ওবিসিদের ক্ষেত্রে 3 বছর রিল্যাক্সেশন রয়েছে, এছাড়া পিডব্লিউডি যেটা রয়েছে তার জন্য 10 বছরের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। তারপর বন্ধুরা এজটা কিন্তু আপনার অবশ্যই 1/5/2019 মধ্যে কাউন্ট করে কিন্তু আপনার বয়সটা অবশ্যই 25 মধ্যে হতে হবে। তারপর বন্ধুরা নেক্সটে যেটা দেখব, নেক্সটে বন্ধুরা এখানে যে ট্রেডগুলো দেওয়া আছে সেই ট্রেডগুলোর মধ্যে যে ডিউরেশন, ট্রেনিং ডিউরেশন, সেই ট্রেনিং ডিউরেশন চলাকালীন, ট্রেনিং চলাকালীন আপনি স্যালারি পাচ্ছেন না এখানে, স্যালারি বদলে কিন্তু এখানে আপনি স্টাইপেন্ড পাচ্ছেন। তো আমরা এখন দেখে নেব সে যে আমাদের কত টাকা স্টাইপেন্ড দিচ্ছে সেই ট্রেনিং ডিউরেশন অনুযায়ী। তো প্রথমে যেটা রয়েছে অ্যাটেন্ডেন্ট অপারেটর, সেটার ক্ষেত্রে কিন্তু 1 বছরের ডিউরেশন থাকছে এবং স্টাইপেন্ড যেটা পাচ্ছেন সেটা 8,699 টাকা পাচ্ছেন, প্লাস ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পাচ্ছেন 8,699 টাকা, ইনস্ট্রুমেন্ট মেকানিকের ক্ষেত্রে কিন্তু 8,699 টাকা পাচ্ছেন, মেনটেন্যান্স মেকানিকের ক্ষেত্রে কিন্তু পাচ্ছেন 7,732 টাকা, ইলেকট্রিকের ক্ষেত্রে পাচ্ছেন 8,699 টাকা, অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে 2 বছর ট্রেনিং রয়েছে সেটার ক্ষেত্রে 7,732 টাকা পাচ্ছেন, তারপরে ওয়েল্ডারের ক্ষেত্রে 8,699 টাকা পাচ্ছেন, স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 7,732 টাকা পাচ্ছেন, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পাচ্ছেন 7,732 টাকা, হাউস কিপার সেটার ক্ষেত্রে পাচ্ছেন 7,732 টাকা, ফুড প্রোডাকশন সেটার ক্ষেত্রে পাচ্ছেন 7,732 টাকা, এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স সেটার ক্ষেত্রে পাচ্ছেন 8,699 টাকা এবং এক্সিকিউটিভ মার্কেটিং সেটার ক্ষেত্রে পাচ্ছেন 8,699 টাকা। তো এগুলো ছিল বন্ধুরা প্রত্যেকটা পোস্টের ট্রেড, অর্থাৎ পোস্ট অর ট্রেড একই, প্রত্যেকটা ট্রেডের যে স্টাইপেন্ড মান্থলি আপনি পাবেন, মান্থলি স্টাইপেন্ড পাবেন সেটা এখানে মেনশন করা হয়েছে এবং ডিউরেশন, ট্রেনিং ডিউরেশন কিন্তু প্রথমে আপনাদের বলেছিলাম 1 বছর 2 বছর এবং 1 বছর 2 মাস 3 মাস এরকমভাবে এমনভাবে কিন্তু রয়েছে। তো খুব স্যালারিটাও কিন্তু খুব ভালো রয়েছে। তারপর নেক্সট বন্ধুরা দেখব, নেক্সটে বন্ধুরা ডিওবিটি ক্ষেত্রে যেগুলো রয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে তাদের ক্ষেত্রে যে স্টাইপেন্ডগুলো রয়েছে এবং ডিউরেশন রয়েছে ট্রেনিং ডিউরেশন, যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু 5,000 টাকা মান্থলি স্যালারি পাচ্ছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু 5,000 পাচ্ছেন। অর্থাৎ বন্ধুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারাই রয়েছে সবাই কিন্তু 5,000 করে কিন্তু পার মান্থ স্টাইপেন্ড পাচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও কিন্তু 5,000, ডিপ্লোমা মেডিকেল ল্যাব টেকনোলজি 5,000 পাচ্ছে, কম্পিউটারও কিন্তু 5,000, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও 5,000, ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও 5,000, প্রত্যেকগুলো মেকানিক্যালের ক্ষেত্রেও কিন্তু 5,000 টাকা স্টাইপেন্ড পাচ্ছে এবং ট্রেনিং ডিউরেশন কিন্তু 1 বছরের ডিউরেশন এখানে
ট্রেনিং ডিউরেশন রয়েছে। তো তারপরে বলতে দেবো আমরা কীভাবে আমরা সেই অ্যাপ্রেন্টিক্সের জন্য আবেদন করব। তো প্রথমে বন্ধুরা আপনাদের RCFL এর সেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেটা www.rcfltd.com-এ গিয়ে কিন্তু আপনাদের প্রথমে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর সেখানে একটা অপশান থাকবে এঙ্গেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ 2019, সেটাতে ক্লিক করে কিন্তু আপনাদের প্রয়োজনীয় ডিটেলস দিয়ে কিন্তু আপনারা সেখান থেকে সেই অনলাইনে ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা নেক্সট ডে যেটা দেখবো সেটা হচ্ছে বন্ধুরা লাস্ট ডেট যে থাকছে 13/6/2019, অর্থাৎ 13/6/2019 মধ্যে কিন্তু আপনাদের অনলাইনে সেই অ্যাপ্রেন্টিসের জন্য কিন্তু আবেদন করে নিতে হবে। তারপর তার নেক্সট যেটা দেখবো সেগুলো কিছু এখানে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে। তো যেগুলোর মধ্যে প্রথম হচ্ছে দেখুন, দ্য ক্যান্ডিডেটস হু ইজ সিলেক্টেড অ্যাজ অ্যাপ্রেন্টিসশিপ মাস্ট প্রসেস অ্যান আদার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন হিজ আর ওন নেম প্রিপারেবল অন ন্যাশনাল ব্যাঙ্ক উইথ ইন্টারনেট ব্যাঙ্কিং ইলেকট্রনিক ফেসিলিটিস টু রিসিভ স্টাইফেন ফ্রম RCFL লিমিটেড। অর্থাৎ বন্ধুরা যখন আপনাদের সিলেকশন করা হবে সেই অ্যাপ্রেন্টিসের জন্য আপনারা সিলেক্টেড হবেন, তখন কিন্তু আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই আপনার এখানে লাগবে। তার পাশাপাশি কিন্তু বন্ধুরা এখানে আপনার প্যান কার্ডও মাস্ট বি লাগছে। যখন আপনি সেই অ্যাপ্রেন্টিসের জন্য সিলেকশন হবেন তখন কিন্তু আপনার একটা বৈধ প্যান কার্ড কিন্তু অবশ্যই লাগবে। তারপর বন্ধুরা যে সমস্ত ডকুমেন্টগুলো লাগছে সেগুলোর মধ্যে দেখুন, প্রথমে প্রুফ অফ এজ, আপনার এজ সার্টিফিকেট, এজ প্রুফের যে সার্টিফিকেটটা সেটা লাগছে, এসএসসি সার্টিফিকেট অর্থাৎ এসএসসি যেটা রয়েছে, বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে, সার্টিফিকেট লাগছে এবং অল মার্কশিট এবং সার্টিফিকেট লাগছে। তাছাড়া সার্টিফিকেট ফ্রম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলো সেগুলো লাগছে, ইনস্টিটিউট রিগার্ডিং ইকুইভ্যালেন্ট পার্সেন্ট অফ মার্কস ইন কোয়ালিফিকেশন এক্সামিনেশন সার্টিফিকেট লাগছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগছে, সেটা কিন্তু যেমন রাখবেন একটা গভর্নমেন্ট মেডিকেল হসপিটাল থেকে কিন্তু আপনার সেই মেডিকেল সার্টিফিকেটটা নিতে হবে। তারপরে কার সার্টিফিকেট এসএসটি যারা রয়েছে সেই কার সার্টিফিকেট কিন্তু এখানে লাগছে। তো বন্ধুরা এটাই কিন্তু ছিল RCFL এর থেকে আসা সেই অ্যাপ্রেন্টিসের জন্য সেই নোটিফিকেশান। তো বন্ধুরা এখানে কিন্তু আদার্স অন্য কিছু বলা হয়নি, কীভাবে সিলেকশান করা হবে, সিলেকশান প্রসিডিউরটা কী রয়েছে, বা এক্সামিনেশান হবে কি হবে না, কীভাবে সেখানে সিলেকশান করা হবে, এবং যদি এক্সামিনেশান হয় এক্সামিনেশন সেন্টার কী, এমন কোনো কিছু কিন্তু এখানে মেনশান করা হয়নি। তো সম্ভবত সেটার জন্য ওয়াক ইন ইন্টারভিউ হবে। তো ওয়াক ইন ইন্টারভিউ হয়তো আপনাদের এডমিট কার্ডে বা ওয়াক ইন ইন্টারভিউ ডেট হয়তো অফিসিয়াল সাইটে হয়তো সেটা নোটিফিকেশান দিয়ে আপনাদের জানিয়ে দিতে পারে। তাছাড়া পাশাপাশি বন্ধুরা কিন্তু এখানে কোনো এক্সামিনেশন ফিও লাগছে না। তো খুব ভালো একটা সুবিধাও কিন্তু রয়েছে, উইদাউট এক্সামিনেশন ফিচারে কিন্তু আপনারা সেই অ্যাপ্রেন্টিসের জন্য কিন্তু আবেদন করতে পারছেন। তাছাড়া অনেকগুলো পোস্ট রয়েছে, শুধুমাত্র কিন্তু হায়ার সেকেন্ডারি এবং এনি গ্রাজুয়েশন থাকলে আপনি সেই জবের জন্য আবেদন করতে পারছেন। তো যাদের এই ধরনের কোয়ালিফিকেশান ম্যাচ করে আমি তো বলবো আপনারা সেই অ্যাপ্রেন্টিসের জন্য RCFL সেই অ্যাপ্রেন্টিসের জন্য আপনারা অবশ্যই আবেদন করুন। সো আই হোপ আপনাদের ইউটিউব খুবই ভালো লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ। Hello guys, this is me Subrata and thank you for watching my video. If the video is really helpful for you, then don't forget to subscribe and like my channel and share the video with your friends.